ফোল্ডার নিলাম, তারপরে এখানে একটা আমরা ফোল্ডার নিলাম যে ইনডেক্স HTML, আরটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর যারা অ্যাসাইনমেন্ট করছেন না, মাঝে মাঝে ক্লাস মিস দিচ্ছেন, তাদের ব্যাপারটা তারা নিজেরাই বুঝবেন, আমার কিছু বলার নাই। কিন্তু আপনি আপনি পিছনে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনাকে আসতে নিষেধ করছিল কে? অসুস্থ ছিলেন, আপনি গ্রুপে স্ট্যাটাস দিচ্ছেন, আমরা সবাই যেতাম আপনাকে দেখতে, ফলমূল কিনে নিয়ে যেতাম। এরপর থেকে অসুস্থ হলে সবাই বলবেন যে আমি অসুস্থ, আমাকে সবাই দেখতে আসেন। অসুস্থ হলে বা কারোর কেউ যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ফেসবুকে, বলছিলাম না? তাহলে তাহলে হ্যাঁ, এখানে লেখেন HTML 5, এখানে লেখেন হচ্ছে ড্রপ আচ্ছা, আপনাদের পজিশন দেখাইছিলাম, আচ্ছা আমরা লিঙ্ক পেলাম, এখন দেখাচ্ছি, না দেখালেও দেখাচ্ছি। একটা ডিপ নেন বক্স, এখানে গিয়ে আমরা যদি লিখি বক্সের মধ্যে যদি কিছু করতে চাই, সাপোজ নিলাম ধরেন 300 পিক্সেল হাইট, ব্যাকগ্রাউন্ড রেড, এর মধ্যে বক্সের মধ্যে আবার ধরেন একটা অন্য কিছু নিলাম, ছোট বক্স, ঠিক আছে। এই ছোট বক্সটাকে আমরা যদি এখানে সিএসএস এর মধ্যে দেখি, এখানে 500 বাক্স করে দেই, হ্যাঁ ছোট বক্স, হ্যাঁ দেখবেন দেখবেন, সমস্যা নেই, বক্সের মধ্যে ছোট বক্স, হ্যাঁ এখন আমি কি এটা আলাদা সিএসএস কল করতে পাই না? ওভাবে লেখা যাবে, ওভাবে লেখা যাবে, আছে। এখন যদি এখানে কি করি আমরা, ছোট বক্স লিখছি, এখানে যদি ইয়েলো করেছি ব্যাকগ্রাউন্ড, এখানে উইথ দেন আপনার 100 পিক্সেল, হাইট যদি দেন 100 পিক্সেল, তাহলে কি হবে, এর মধ্যে ছোট একটা বক্স দেখা যাবে। এই আমরা যদি এটাকে মিডিলে আনতে চাই তাহলে কি করবেন, এখানে মার্জিন অটো আছে। এখন চাচ্ছেন এই এটাকে আমি যদি গোল করতে চান, তাহলে ধরেন ফুটবলের মতো গোল করে ফেললাম, বর্ডার ফিফটি পার্সেন্টেজ, তাহলে তো গোল হয়ে যাবে, মানে এটার অর্ধেক দিতে হবে। এখন চাচ্ছেন এটাকে এই কোণে রাখবেন, তাহলে কি করবেন, কি বলতে হবে, টপ রাইট, কি কি লিখবো এখানে, টপ রাইট তো বুঝলাম, কি লিখবো এখানে, ব্যাকগ্রাউন্ড, কি লাগবো, আচ্ছা এই কাজটা করার জন্য পজিশন নিয়ে করতে হবে, পজিশন নিয়ে যদি কোনো ভিতরের জিনিসকে যে কোনো জায়গায় আনতে চাই তাহলে পজিশন নিয়ে করা যায়, আর অনেকভাবে করা যায়, আচ্ছা হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট রিলেটিভ দেখাইছিলাম আপনাদের, কবে দেখাইছিলাম, কি বানানোর সময় দেখাইছিলাম, আপনাদের বললাম যে পজিশন দেখাছিলাম কিনা, আপনারা বললেন দেখাইছেন, দেখান নাই, মানচিত্র, মানচিত্র বাংলাদেশে পতাকা স্থাপন,
আচ্ছা এটা কেমনে আনবো বলেন, এটা এখানে আনবো কেমনে আনবো, কি লাগবো এখানে পজিশন? আর কি কি লিখতে হবে? মার্জিন অটো কেন? আমি চাচ্ছি এই কর্নারে আনতে, এই কর্নারে আনতে কি লিখতে হবে? টপ জিরো জিরো, এটা করলে কি হবে? এই কর্নারে চলে আসবে, এই কর্নারে চলে আসবে। এটা যদি এখানে থাকে তাহলে কি করতে হবে? সেজন্য বক্সটাকে পড়তে হবে। আমি এটাই বলছিলাম যে আপনাদের দেখাইছি না কি না, আপনারা তো বললেন যে দেখার নাই। কি দেখাইছিলাম মনে আছে সবার? ক্লায়েন্ট বলবেন আমাকে বাঁশ বানায় উড়ায় দাও, ঠিক আছে? আচ্ছা আপনার মেনু বানাই, এটা রাখেন তাহলে। মেনু বানানোর জন্য কি রাখতে হবে? ন্যাব নামে একটা ট্যাগ নিতে হবে। ন্যাব সাপোজ আমার নাম হচ্ছে মেইন মেনু, তার মধ্যে কি থাকবে? ইভেল থাকবে, তার মধ্যে কি থাকবে? এলআই থাকবে। এলআই কটা থাকবে? পাঁচটা। তার মধ্যে কি থাকবে? এর মধ্যে কি থাকবে? এই সেফ ইকুয়াল হ্যাশ। আপনি যদি রাখতে চান কি থাকবে হোমের মধ্যে, এর মধ্যে থাকবে আপনার কি হোম লেখা, প্রত্যেকটার মধ্যে কি থাকবে? হোম লেখা থাকবে। কন্ট্রোলই দেন আসে না, এখানে বোঝার কিছু অবশ্যই আছে। এখানে কি করছি আমি দেখেন, এনএফি ন্যাব মানে একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে ক্লাস রাখবো আমি। কি ক্লাস রাখবো? মেইন মেনু, তার মধ্যে কি আছে? ইউএল আছে, ইউএলের মধ্যে আবার এলআই আছে। এলআই কয়টা আছে? এখানে স্টার দেন, কয়টা এলআই? হ্যাঁ স্টার দিয়ে পাঁচটা। এল এর মধ্যে এখন কি আছে? কোনো কিছুর মধ্যে বুঝালে সরাসরি কমে, এটা গেটার দেন। এল এর মধ্যে এ আছে, প্রত্যেকটা এল এর মধ্যে কি আছে? এ আছে। এর মধ্যে আবার কি আছে? যদি কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে চান তাহলে এই স্রেফ, এখানে যদি লিখতাম না কি আপনার এসআরসি, এসআরসি চলে আসতো। আমি যদি এখানে এ না দিয়ে কি করতাম? আইএমজি লিখতাম, তাহলে কি করতাম? এখানে লিখতাম এসআরসি, এসআরসি ঠিক আছে ইকুয়াল, এর মধ্যে দিতাম ধরেন, অথবা ইকুয়াল না দিলেও সমস্যা নেই। আপনার স্ল্যাশ ইমেজের সাপোজ স্ল্যাশ লগ ডট পিএনজি, এটা দিলাম। দেওয়ার পর যদি আমরা এভাবে দিই আসতে চলে সব কিছুর মধ্যে একই কথা, আমরা এটা না দিয়ে কী করবো? এ দেব। এর মধ্যে কী থাকবে? এইস রেফ ইকুয়াল হ্যাশ, আপাতত হ্যাশ দিয়ে রাখি। আর এখন কী থাকবে? প্রত্যেকটা এর মধ্যে কী থাকবে? হোম লেখা থাকবে। কোথায়? এখানে, এখানে এখানে ইনভার্টেড কমা না দিলেও সমস্যা নেই, অটো অটো হ্যাঁ হ্যাঁ ইউজ করলেও সমস্যা নেই। আচ্ছা এখন আমরা এখানে চেঞ্জ করতে পারি, সাপোজ দিলাম অ্যাবাউট আস, এখানে দিতে পারি টেস্টিমোনিয়াল, এখানে দিতে পারি হচ্ছে সার্ভিসেস, এখানে দিতে পারি ব্লগ অ্যান্ড কন্ট্যাক্টার্স। কি বুঝছেন? এটা কি কী দিয়ে করছি? জেন কোডিং দিয়ে করছি। এটা কেমনে করছি আমি? এটা এই সূত্রটাই আমি কি দেখতে পারবো কিনা, মানে আপনি যে সূত্রটা লিখছেন ন্যাব, তারপরে একটা ক্লাস দিয়ে তারপরে ইয়াতে সব সময় এই সূত্র আমি দেখতে পারবো কিনা? এখানে লেখেন জেন কোডিং, গুগলে গিয়ে জেন কোডিং লিখে সার্চ দেন। এখানে নিচের দিকে দেখেন পিডিএফ এর ফাইল আছে, জেন কোডিং পিডিএফ।
ছবিটা। এখানে সবকিছু বলে দেওয়া আছে কেমনে কেমনে ইউজ করতে হবে এটা। দেখেন ডিভের পরে হ্যাশ দেওয়ার পর যদি নেম নেম দেন তাহলে কি চলে আসে, ডিভ নেম, ডিভের পর ডট দেওয়ার পর আপনি নেম দিলে কি চলে আসে, এরকম চলে আসে, সব বলে দেওয়া আছে। এটা হচ্ছে এইচটিএমএল এর জন্য, আর সিএসএস এর মধ্যেও জেনকোডিং ইউজ করা যায়। কেমনে ইউজ করতে হবে এখানে বলে দেওয়া আছে, কথা বুঝছেন? আপনি যদি এখানে লেখেন এম এম টি, না মাথা নষ্ট হওয়ার কিছু নেই, একটা জিনিস যদি একবার ইউজ করেন দুই তিনবার ইউজ করলে এটা আপনার মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে। দেখে নেবেন, হ্যাঁ এটা প্রিন্ট আউট করে ফটোকপি আপনি এতে রেখে দিলেন, এটা আপনার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা বুঝছি না, দুটো প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্পই নেই। যদি মনে করেন যে না প্র্যাকটিস, ক্লাসে কী করবেন, ক্লাসে এসে শিখবেন, বুঝবেন আর কি, বুঝবেন, এটা মুখস্থ করার দরকার নেই। বাসায় গিয়ে এটা ভিডিও দেখবেন, দেখে দেখে করবেন, দেখবেন হয়ে গেছে, খুব একটা কঠিন জিনিস না এটা। কত নম্বর আপনাদের আসি না, মার্জিন দেই, যদি এখানে মার্জিন দেন, মার্জিন আমরা ধরেন এখানে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন মেন মেনুর মধ্যে, এখানে যদি লেখেন মেন মেনুর মধ্যে ব্যাকগ্রাউন্ড, আমরা একটা সুন্দর একটা কালার নিয়ে আসি, সাপোজ গেলাম হচ্ছে ফ্লাটি ওয়াই কালার্স, হ্যাঁ ফ্ল্যাট এফ এল এটি, না এফ এল এটি ফ্ল্যাট ইউ আই সি ও এল ও, আরো বহু বহু ওয়েবসাইট আছে, ফ্ল্যাট ইউ আই এর বহু ওয়েবসাইট আছে। আচ্ছা দেখেন এখানে আমরা একটু খেয়াল করেন, আমরা বড়িতে মার্জিন দিতে যাচ্ছি, তাহলে কি করব, বড়িতে আপনার বড়ি মার্জিন জিরো, যাতে বড়িতে কোনো মার্জিন যদি জিরো না থাকে, এখানে ফাঁকাগুলো না থাকে, উপরে ফাঁকা আছে কেন, কারণ আমরা আমাদের যে এর মধ্যে ইউআইটা আছে, ইউএলটা আছে, ইউএল এর মধ্যে গিয়ে আপনি মার্জিন জিরো করে দেন, দেখেন মার্জিন আছে, এদিকে ফাঁকা আছে কেন, একটু ইনস্ট্রেট ইলেভেন করে দেখেন কি কি জন্য ফাঁকা আছে একটু, দেখেন
কি জন্য ফাঁকা আছে ওইদিকে? কারণ ইউএলএর প্যাডিং দেওয়া আছে। এখন এই গোলগুলা বাদ দেন, আগে এই গোলগুলাকে বাদ দিয়ে দেবেন, তাহলে কি করবেন? এখানে লিখতে হবে লিস্ট, লিস্ট স্টাইল নান, এখানে গোলগুলো থাকবে না। আছে আর এখন এখানে আপনি যদি দিয়ে দেন পি এ ডবল ডি আই এন জি প্যাডিং জিরো, তাহলে দেখবেন আর প্যাডিংও নাই, একদম নিচে লেগে গেছে। এখন এগুলোকে যদি আপনি কী করতে চান, পাশাপাশি আনতে চান, কয়েকভাবে আনা যায়। এখানে যদি আপনি দিয়ে দেন যে মেইনের মধ্যে যে ইউএল আছে, ইউএলের মধ্যে যে এলআই আছে, এলআইগুলোকে আমি ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট করলে অটোমেটিকলি তারা কি হয়ে যাবে, পাশাপাশি চলে আসবে। কিন্তু সমস্যাটা কি হয় দেখেন, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এটা তো লেগে আছে, তো অন্য কারণে লেগে আছে, থাকবেই তো, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডকে যদি ফ্রি আনতে চান তাহলে এলআইটা যার মধ্যে আছে, এলআইয়ের আগের যে ডিপটা, এলআইয়ের আগের কোন ডিপ, ইউএলটা না, ইউএলকে যদি আপনি বলে দেন ওভারফ্লো হিডেন, তাহলে চলে আসবে। ওভারফ্লো হিডেন মানে কি? মানে আমার যে ঘরে, মানে ওভারফ্লো হিডেন মানে ঘরের মধ্যে যা আছে তা বাইরে যেতে দিবে না, বাইরে যা আছে সেটা ঘরের মধ্যে আনবে না। মানে ইউএলের মধ্যে যা আছে, ইউএলের কোনো ডিপকে বাইরে যেতে দিবে না, বাইরের কোনো ডিপকে ভিতরে আনতে দিবে না। এখন ইউএলের মধ্যে কালার দেওয়া আছে না, এর মধ্যে কালার দেওয়া আছে না, এই কালারটা যাতে পায়, এই জন্যই ওভারফ্লো হিডেন দেওয়ার কারণেই কালারটা পাচ্ছে। কি বুঝছেন? আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন চাচ্ছেন এগুলাকে কী করবেন, বড় করবেন? তাহলে বড় করার জন্য এলের মধ্যে যে এ আছে, এ আছে, এতে কী করবো আমরা, কালার দেন এফ এফ এফ, ফন সাইজ 20 পিক্সেল, এখন আন্ডারলাইন আছে না, আন্ডারলাইন বাদ দিবেন কেমনে, টেক্সট ডেকোরেশন নান, তাহলে আন্ডারলাইন চলে যাবে। আচ্ছা, পাশাপাশি কী করতেন, একটু প্যাডিং দিতে, তাহলে কী করবেন, এখানে লিখতে হবে হচ্ছে পি এ ডবল ডি আই এন জি প্যাডিং, উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দেখেন তো কাজ করে কি না, কাজ করছে, কাজ করছে, কেমনে কাজ করলো, পাশাপাশি কাজ করছে, উপরে নিচে কাজ করছে, আমি তো সেটাই বললাম। কাজ করার ধরলে কী করতে হবে, একটু আগেই বলছে, বলছি আমি, যদি কখনো মার্জিন বা প্যাডিং কাজ না করে তখন কী করবেন, ডিসপ্লে ব্লক, এই কয়েকটা জিনিস যে বললাম, যদি মার্জিন এবং প্যাডিং কাজ না করে তাহলে ডিসপ্লে ব্লক করতে হবে, যদি হ্যাঁ ওয়াইট থাকতে হবে, ওয়াইট রাখার দরকার নেই এটার, যদি কোনো জিনিসকে কোনো ডিপকে মিডিল আনতে চান তাহলে কী করতে হবে, সেটা উইথ থাকতে হবে, সেটা ডিসপ্লে ব্লক থাকতে হবে, তাহলে মার্জিন অটো দিলে চলে আসবে। এই কনসেপ্টগুলো, মানে ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি কারো মাথার মধ্যে থাকে তাহলে সে ডিজাইন ভালো করতে পারবে, ঠিক আছে, যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারবে। বাট ছোটো ছোটো কয়েকটা জিনিস এগুলো মনে রাখতে হবে। একদম ঘুমাচ্ছে দেখেন, আপনি পিছনে বসবেন না, আপনি এক্সকাসে একদম এখানে বসবেন, আপনি পিছনে বললেন তো ঘুমান। ওনারা দুজন কি আপনার চেয়ে উঁচা না লম্বা? তারা খুব ভালো মনে দিচ্ছে, একটা আজকে আসতে পারেন, একটা ব্যাগ রাখছে, খালি আছে জায়গা একটা। এখন দেখেন ঠিক হয়েছে, এখন একটা কাজ করি আমরা, একটা ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট ফন্ট ফ্যামিলি, তাহলে যদি এখানে না দিয়ে আমরা সরাসরি যদি একদম বড়িতে দিয়ে দিতাম একই কথা হইতো কি, ঠিক আছে। এখন চাচ্ছেন আপনি এলআইতে যখন হোভার করবেন, কোথায় এলআইতে যখন, যখন হোভার করবেন তখন ব্যাকগ্রাউন্ডের একটা কালার হবে, সাবস্ক্রাইব মানে কেনা না, ওটা হচ্ছে কি, ঠিক আছে। এখন দেখেন তো
সেক্ষেত্রে ক্লাস ধরে দিতে হবে, ক্লাস ধরে করতে হবে, প্রত্যেকটার মধ্যে কি করতে হবে আলাদা আলাদা ক্লাস দিতে হবে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কালার দিতে হবে, সেক্ষেত্রে করা যাবে, ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, তবে ওটাও করা যাবে, করা যাবে, এরকম না আলাদা ক্লাস না দিয়েও করা যাবে, ঠিক আছে। আচ্ছা থাক, আপাতত আমরা এক কালারই এক কালারই বুঝি, এক অনেক একবারে একটা জিনিসের যদি অনেক কমপ্লিকেট বানায় ফেলে তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা এখন চাচ্ছেন কি করবেন, সাব মেনু বানাবেন, এখানে নিয়ে গেলে একটা মেনু বের হবে, এখন সাব মেনু বানানোর জন্য কি করবেন, এখানে সাপোজ সার্ভিসের মধ্যে আরো কিছু বের হবে, এই হ্যাঁ সার্ভিসের উপর হোভার করলে ধরুন বের হবে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব গ্রাফিক ডিজাইন, এরকম লেখা আসবে। সেজন্য এই এলআইটা আছে না সার্ভিসের, এলআইটা শেষ হয়েছে কোথায়, এখানে শেষ হয়েছে না, শেষ হওয়ার আগে এখানে এখানে গিয়ে নিচে দিয়ে দেন, এবং এর মধ্যে আবার শুরু করবেন কি ইউএল এলআই, ইউএল এলআই কয়টা সাপোজ দিলাম আমরা, চারটা বা পাঁচটা, পাঁচটা দিলাম, এর মধ্যে এ আছে, এ এর মধ্যে কি আছে ইকুয়াল হ্যাশ, এখানে ধরেন দিয়ে রাখলাম যে কোনো একটা দিয়ে রাখলাম সাপোজ গ্রাফিক ডিজাইন, আছে গ্রাফিক ডিজাইন, এখানে লেখেন ওয়েব ডিজাইন, এখানে লেখেন ওয়েব এখানে লেখেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এখানে লেখেন হচ্ছে ঠিক আছে, এরকম কয়েকটা ডেভেলপমেন্ট আমরা কিছু রাখলাম, এখন দেখেন তো এগুলো ঠিক আছে, এরকম কেন আছে কারণ এর মধ্যে যে এলআইগুলো ছিল এগুলো এলআই না, এগুলো এলআই, এলআইকে কী করছিলাম আমরা এখানে কী করছি দেখেন তো, এলআইকে ফ্লোট লেফট করছি না, ফ্লোট লেফট মানে কি পাশাপাশি শো করা না, এগুলাও মনে করছে কি, এগুলাও মনে করছে যে আমাদেরও ফ্লোট লেফটই করতে হবে, আমরা বলে দেবো একটা কমেন্ট করে রাখলাম আর কি যাতে বুঝতে সুবিধা হয়। এখন এখানে লেখেন হচ্ছে ডট মেন মেনুর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে একটা দ্বিতীয় ইউএল আছে, দ্বিতীয় ইউএল, এটা দ্বিতীয় ইউএল না, দ্বিতীয় ইউএল এর মধ্যে যে এলআইটা আছে এটা ফ্লোট লেফট হবে না, না এখানে লেখেন ফ্লোট নাম, গ্রেট দিন দিয়েও করতে পারতাম, এখন ঠিক আছে আচ্ছা ওটা বাদ বাদ দিব, এখন এটা দেখেন এর মধ্যেই তো চলে আসে, এই ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, এটাকে যদি আমরা এখানে সেট করতে চাই তাহলে পজিশন দিয়ে সেট করা উচিত, কী দিয়ে পজিশন দিয়ে, টোটাল এই দ্বিতীয় ইউএলটা কী করবো পজিশন দিয়ে এখানে সেট করব। এখন আপনি বলেন পজিশন দিয়ে কেমন সেট করবেন, যে দ্বিতীয় ইউএলে কী হবে আমরা যখন থাকবে কোথায়, দ্বিতীয় ইউএল তো এখান থেকে শুরু করে এতটুকু দ্বিতীয় ইউএল না, এতটুকু দ্বিতীয় ইউএল না, এইটা কোথায় আছে যখন সার্ভিস সার্ভিসের উপর এখানে এখান থেকে তো শো করবে তাই না, আমরা তাহলে এখানে পজিশন কি ইউজ করব কোনটাতে, এটা কিন্তু দ্বিতীয় ইউএল, এখানে কি ইউজ করব পজিশন অ্যাবসলিউট, এখন টপ থেকে কি রাইট থেকে কি লেফট থেকে কি ইউজ করব বলেন, আর কার সাপেক্ষে ইউজ করব, রিলেটিভ করব কারে, সার্ভিসের রিলেটিভ করব, সার্ভিসটা কি, সার্ভিসের নাম কি, সার্ভিসকে কি বলে সম্বোধন করবো আমরা, মেন মেনুর ইউএল এলআই না, মেন মেনুর ইউএল এলআই, সার্ভিস তো আমরা চিনি না, যদি আমরা সার্ভিসকে স্পেসিফিকভাবে করি শুধু এখানেই ড্রপ ডাউন কাজ করবে, বাট
যদি কোনো সময় অ্যাবাউটের মধ্যে ড্রপ ডাউন আসে তাহলে কাজ করবে না? কাজ করবে না। আমরা চাচ্ছি যেখানে ড্রপ ডাউন আসো সেখানে যাতে সেম কাজ করে। তাহলে আমরা রিলেটিভ করবো কারে? মেইন মেনুর মধ্যে যে ইউএল ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে সেটা কি করবো? রিলেটিভ। আর অ্যাবসলিউট করবো এটারে পজিশন অ্যাবসলিউট। আর রিলেটিভ করবো এইটারে, এটাই তো সার্ভিসেস তাই না? এখানে লেখেন পজিশন রিলেটিভ। কি আপনারা বুঝেছেন সত্যি নাকি নাকি হাঁ নাড়াচ্ছেন মাথা নাড়াচ্ছেন? আপনি বুঝতেছেন পিছনে যাকে জিজ্ঞাসা করি বুঝছেন নাকি? হ্যাঁ বুঝতেছি, প্র্যাকটিস করতে হবে। মানে কি এগুলো? মানে আসলে আমি বুঝতেছি না, আমি বাসায় গিয়ে ভিডিও দেখলে পারবো এরকম। এখন এখানে অ্যাবসলিউটটা কি করতে হবে? এখানে টপ লেফট রাইট এগুলো দিতে হবে না, তাছাড়া তো কোথায় শো করবে? কোথায় শো করবে না। এখন এটা যদি টোটাল জায়গা হয়, এটা তো হচ্ছে ইউএলের এলআইটা তাই না? আমি চাচ্ছি শো করবে কোথেকে শো করবে? এখান থেকে শো করবে না? আমি যদি দেই টপ থেকে 0%, তাহলে সার্ভিস কি দেখা যাবে আর? তাহলে কি করবো? আমরা বলতে পারি টপ থেকে 100%, অর্থাৎ সার্ভিসের টপ টপ জিরো কোথায়? এখানে না, 1 2 3 4 5 6 7 100% এখানে তাই তো? হ্যাঁ জিরো, এখানে জিরো শুরু হয়েছে, এখানে কত শেষ হয়েছে? 100 শেষ হয়েছে না? মানে টপ থেকে 100%। তাহলে আমরা লেফট থেকে কত দেবো? এটা হচ্ছে লেফট, এটা রাইট। লেফট থেকে কত দিতে পারি? আচ্ছা লেফট থেকে যদি আমরা 50% দেই তাহলে এখন সার্ভিসের উপরে যখন মাউসটা নিয়ে আসবো তখন এদিক দিয়ে বেরোবে মেনুটা? অর্ধেক থেকে বেরোবে তাই কি হয়? জিরো দিতে হবে না? আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, আমরা আমরা ধরুন 50% দিয়ে দেখাই। আমরা দিলাম টপ থেকে কত হবে? 100% বা আমরা টপ থেকে ধরুন জিরো দিলাম, টপ থেকে জিরো দিলাম, আর লেফট থেকে ধরুন দিলাম, লেফট থেকে কত? লেফট থেকে ধরুন 50% দিলাম, ধরেন দিলাম, দিলে কি সমস্যা হয় দেখেন? এমন কিছুই নেই, কারণ কি জিরো দেওয়ার কারণে এর উপরে উপরে উঠে আসছে। এখন এই জন্য কী করবো? আমরা টপ থেকে দিব সব সময় 100%। এখন আর দেখা যাবে না, এটা ঝামেলাই নেই আর, দেখা যাচ্ছে না। কি কি করে দেখা যাচ্ছে না বলতে পারবেন? কারণ যখন ওভারফ্লো হিডেন ইউজ করা হয়, ওভারফ্লো হিডেন মানে কি? এখানে ইউএল তো ওভারফ্লো হিডেন ইউজ করছিলাম না, ওভারফ্লো হিডেন মানে আমার জিনিস বাইরে যাবে না, বাইরে জিনিস ভিতরে আসবে না। এই তো আমরা যদি ওভারফ্লো হিডেন হিডেন বাদ দিয়ে দিই তাহলে দেখেন তো কাজ হয় কি না। এখন কিন্তু আসছে মেনু, দেখছেন এখানে বাট এটা কি এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে? আচ্ছা আমরা ইউএলএতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মানে দ্বিতীয় ইউএলএ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, সাপোজ এটা, বুঝছেন? এখন দেখেন দেখা যাবে কিন্তু এটা তো দেখা যাচ্ছে না। আমার দরকার প্রথম ইউএলটা শো করানো, ওখানে ওভারফ্লো হিডেন দিলে শো করে, বাট এটা তো আর শো করে না। আমি চাচ্ছি ফ্লোট লেফটও করবো, আবার কি করবো যাতে ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো শো করে। এই জন্য যাকে ফ্লোট লেফট করছেন, এখানে যাকে ফ্লোট লেফট করছেন তার আগের টিপ কোনটা? এটা না, মেন মেনুর ইউএল। এই ইউএলকে আপনাকে ইউএল এ এফ টি আর আফটার করতে হবে, আফটার আফটার দিয়ে এখানে লিখতে হবে কন্টেন্ট, তারপরে কি করতে হয় ডিসপ্লে, দেখাছিলাম না এটা ক্লিয়ার বোথ, তাহলে কি হবে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটা ফ্লোট লেফট করলেই সমস্যাটা হয় আসছে। এখন এখন দেখেন তো এটা 50% করার কারণে এরকম চলে আসছে। আসলে কি এরকম হবে? এই এই কোনাতে শো করবে না, এর জন্য কী করবো আমরা? এখানে লিখে দেবো হচ্ছে 0% বা জিরো, জিরো দিলে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই বা পিক্সেল দেওয়ারও দরকার নেই।
যখন আমরা মাউসে নেবো তখন নিজ দিয়ে শো করবে। আর এটা পরপরে কেন শো করছে, কারণ এটা একটা উইড দিয়ে দেন, তাহলে সাপোজ দিয়ে দেন 250 পিক্সেল। এটা আর একটু বড় করতে হবে তাহলে, আরেকটু ছোট করে দেন 300। ঠিক আছে, এখন বাট এটা 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 শো করে থাকে কেন? আমি চাচ্ছি যে এটা শো করে থাকবে না, মাউসটা যখন এখানে নেবো তখনই শো করবে। এখন এই কাজটা করার জন্য এটা ইউএল আছে না, ইউএলে ডিসপ্লে নান, ডিসপ্লে নান নান মানে কি দেখা যাবে না, সাদা। আমরা এত কষ্ট করে করলাম, এখন এটা ডিসপ্লে নান করে দিচ্ছি মানে দেখা যাবে না। বলবো যখন আমরা এখানে যখন মাউসটা নিয়ে আসবো, বা এখানে মানে যেটা যেটা আছে সেখানে যখন আমরা মাউসটা নিয়ে আসবো তখনই শো করবে। তাহলে এটা করার জন্য কি বলতে হবে, মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই, সরি তার মধ্যে যে এলআই আছে, তখন এখানে কি করব, হোবার করব, তখন ঠিক তার পরের ইউএলটা কি হবে দেখা যাবে, ডিসপ্লে ব্লক। এটা প্রথম ইউএল এর দ্বিতীয় এলআই কে, অর্থাৎ এলআই মানে তো সার্ভিসেস, তাই না? সার্ভিসেস বা আপনার অ্যাবাউট বা ব্লগ। এখানে যখন আমরা হোবার করব, তখন হোবার মানে মাউস যখন নিয়ে যাব, তখন তার তারপরে যে ইউএলটা আছে সেগুলো দেখা যাবে ডিসপ্লে। কি বোঝা গেছে? এখন দেখা যায় না, এখন দেখা যায় না, এখানে না যান এখানে যান দেখা যাবে না, বা যখন সার্ভিসে নিয়ে যাবেন তখন কিন্তু ঠিকই দেখা যাচ্ছে, দেখছেন? কি খুব কঠিন? যাদের ঘুম ধরছে শুক্রবার না বৃহস্পতিবার রাত্রের থেকে ঘুমাবেন, অ্যাসাইনমেন্ট করবেন আপনার রবিবারে, রবিবারে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? বৃহস্পতিবার দিন আর টেনশন নেন না, এগুলো একটু দেখবেন যে আসলে কালকে ক্লাসে গেলে কোনো কিছু ধরতে পারে, তাহলে আপনি কীভাবে আগাবো। আমি যে কথাগুলো বলে এইভাবে স্টেপ বাই স্টেপ চলেন, দেখেন শিখতে কিছু পারবেন, অ্যাটলিস্ট এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করে না, আমার ক্লাস করতে ইচ্ছা করে না, তাহলে আপনার আপনাকে কিছু বলার নেই, আপনি নিজেই বস। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে মাউস নিয়ে গেলে তো সাপোজ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে মাউস নিয়ে গেলে আরও কিছু বের হবে, সব সাবের উপরে সাব হবে। এখন এখন এই যে ইউএল এলআই করছেন না, একইভাবে কি করবেন এখানে যে এলআই ওয়ার্ডপ্রেসের মধ্যে যে এলআইটা আছে এখানে এখানে কি বসায় দেন, সাপোজ এখানে দেন এটা নাই, আমরা আমরা ভিতরে নামগুলো ধরেন এরকমই থাকলো, মেনুগুলোর নাম তো আমরা চেঞ্জ করলে করতে পারি নাকি, আর ডিজাইনের জন্য তো এটা রাখলেও সমস্যা নেই। আর এখানে কী করেছে দেখেন, যখন ওয়ার্ডপ্রেসে নিচ্ছি টপ থেকে জিরো দেওয়া আছে না, টপ থেকে 100% দেওয়া আছে, লেফট থেকে জিরো দেওয়া আছে, এই জন্যই এখানে কনফ্লিক্ট করতেছে। এই জন্য আমরা কী করব, এই যে এখানে বলে দেই যে তৃতীয় ইউএল না, বলে দেন কি মেইন মেনুর মধ্যে ইউএল আছে, ইউএল আছে, ইউএল আছে, তৃতীয় ইউএল যে আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, ধরেন এই ব্যাকগ্রাউন্ড। পজিশন কি করতে হবে, পজিশন এখন কি হবে বলেন তো, চাচ্ছি চাচ্ছি যখন মাউসটা নিয়ে আসবো মাউসটা নিয়ে আসবো, এটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের উপরে যখন আমরা মাউসটা নিয়ে আসবো তখন কোড দিয়ে শো করবো, এখান দিয়ে শো করবে না, এরকম শো করবে না, তাহলে কি হবে যদি এটা যদি ফ্লোট অ্যাবসোলিউট হয়, আপনার পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ হয়, তো এটা সাপেক্ষে কতটুকু দিতে হবে এখানে কোড থেকে, টপ থেকে হবে জিরো, টপ থেকে জিরো হবে আর লেফট থেকে 100%, পজিশন অ্যাবসোলিউট টপ থেকে জিরো লেফট থেকে, কি বুঝছেন তো নাকি, কি বুঝছেন এতটুকু, লেফট থেকে 100% টপ থেকে জিরো আপনি বুঝছেন, দেখবো না অ্যাসাইনমেন্ট করতে পারেন কি না, দেখবো না,
আপনি তো একটা অ্যাসাইনমেন্ট দেন নাই আল্লাহর মতে, আপনার পুরো ব্রাস্ট ফায়ার করার দরকার, বুঝছেন? হচ্ছে কাজ হচ্ছে, এখানে নিলে দেখা যাচ্ছে কেন, কারণ এখানে কি করা আছে বলে দেওয়া আছে, যখন ইউএল এর মধ্যে যখন এলআই আছে, এলআই তে যখন মাউসটা নেব, ইউএল যত ইউএল আছে সবগুলো দেখা যাবে, এরপরে যত ইউএল আছে সবগুলো দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা এখানে নির্দিষ্ট করে দিতে পারি, যখন ইউএল এর এলআই কে যখন আমরা হোভার করব, তখন ঠিক তার পরের ইউএলটা দেখা যাবে, গ্রেটার দেন মানে কি, ঠিক তার পরের ইউএলটা দেখা যাবে। এখন ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করলে দ্বিতীয়টা দেখা যাবে না, আবার এখানে ক্লিক করলে ঠিক তার পরের ইউএলটা দেখা যাচ্ছে কি, ঠিক আছে? এখন যদি আমরা, আচ্ছা আচ্ছা সাইলেন্ট সাইলেন্ট, এখন শেষ হয় নাই, আমরা যদি কি করি আবার ইউএল এলে নেই, ধরেন এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে আবার করতে কি করবো, এখানে নেন আবার দিয়ে দেন, এখন দেখেন তো ঠিক আছে। এখন আচ্ছা আপনি চাচ্ছেন যে এইদিকে ডান দিকে শো করছে না, ডান দিকে শো করবে না, বাম দিকে শো করবে লাস্টেরটা, তাহলে কি করবেন, এখানে কি করবেন, আচ্ছা ইউএল চারটা, চার নম্বর চারটা চলে আসছে না, ব্যাকগ্রাউন্ড অন্যটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, কোনটা দেওয়া যায়, এটা দেয় না ব্যাকগ্রাউন্ড, ধরেন এটা পজিশন অ্যাবসলিউট টপ থেকে কতটুকু আছে, জিরো, ঠিকই আছে, লেফট রাইট রাইট থেকে 100%, এখন রাইট থেকে যদি করেন, লেফট করা আছে, জিরো করা আছে অলরেডি, 100% করা আছে, আবার রাইট করলেন, দুটা কনফ্লিক্ট করবে না? এখন এখানে যে যেহেতু এখানে আছে না, লেফটই রাখেন আপনি, লেফটই রাখেন, এখানে যদি আপনি দিয়ে দেন -100% হয়ে যায়, এখানে এখানে লেফট রেখেছেন তাহলে লেফট ভ্যালু কিন্তু আছে একটা, আবার আপনি রাইট করছেন তাহলে দুই রকম হয়ে গেল না, এই জন্য ভ্যালুটাকে ওইটাকেই আমরা হ্যাঁ না, এখানে এখানে দেখেন এখানে দ্বিতীয় তৃতীয় ইউএলএ অলরেডি 100% করা আছে, আমরা যদি এখানে সরাসরি রাইট লিখি তাহলে এখানে তো করাই আছে একটা, না তা করা গেলেও বারবার বারবার আপনার ওইগুলা ঘুরে ঘুরে আসবে, দেখেন না এখানে এক জায়গায় বলছিলাম যেন সবগুলো শো করছিল, যত ইউএল আছে সবগুলো শো করছিল, এই ঝামেলাটা হতে পারে, এই জন্য কী করলাম, কি ঠিক আছে পারবেন না, এটাকে যদি আমরা ছোট করি, সাপোজ আমরা রেসপন্সিভ ধরেন করব, এই বন্ধু ঠিক আছে, তাহলে আপনি এই স্ক্রিনের জন্য করতে চাচ্ছেন যে হালকা আপনার উইডগুলো আছে, যা একটু ছোটো করে দেবো, ফন্ট সাইজ কমায় দেবো, প্যাডিংগুলো আপনার কমায় দেবো, যাইতে হয়ে যায়, তাই না? তো এই স্ক্রিন কত, 950, কি লিখবেন এখানে, লেখেন পাওয়ার পয়েন্ট অ্যাড করুন, কেন কি করবে, এখানে বুঝি নাই আপনার কথা, এখানে ক্লিক করলে যদি নিচের দিকে পড়ে এরকম, আচ্ছা করা যাবে, করা যাবে, বাট এখন না, এইচটিএমএল সিএসএস দিয়ে সম্ভব না, জাভাস্ক্রিপ্ট লাগবে, তাহলে কি করবে, এখানে লিখতে হবে হচ্ছে আপনার অ্যাট দ্য রেট অফ মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স, ম্যাক্স উইথ কত, 950 পিক্সেল, ওকে, এখানে গিয়ে কি লিখবেন, কি করতে চাচ্ছেন সে জিনিসগুলো লিখতে হবে, সাপোজ চাচ্ছেন ফন্ট সাইজগুলো যত ফন্ট সাইজ আছে, এগুলি তো ফন্ট সাইজ, তাই না,
আচ্ছা এটাকে কি করবেন আপনি একটু কন্ট্রোল করবেন, এখানে গিয়ে লেখেন যত ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ আছে কত করে দেবো, সাপোজ 15 পিক্সেল, সরি বাকিগুলো দরকার আছে, বাকিগুলো ধরেন দরকার আছে আপনি হচ্ছে এখান থেকে প্যাডিং উপরে নিচে ঠিক আছে, আপনি ডানে বামে এত রাখবেন না, রাখবেন 10 পিক্সেল, কি ঠিক আছে এখন দেখেন তো এগুলো, তাহলে আপনি কি করতে পারবেন উইট কমাইতে পারবেন না ইউএলগুলা, দ্বিতীয় ইউএলেই তো উইট দিছিলেন মনে নাই, আরে এগুলো কি দরকার আছে, কালার দরকার আছে, দরকার আছে যেগুলো দরকার নেই বাদ দিয়ে দেন। এখন এখানে কি করবেন উইথটা কমায় দেন, সাপোজ দিয়ে দিলেন 200, আর বাকি জিনিসপত্র দরকার আছে, দরকার নাই আপাতত, ঠিক আছে এখন পুরাই পারফেক্ট, আরো ছোট করেন এই পর্যন্ত দেখেন চলে আসবে, আর একটু বড় বড় করেন, ঠিক আছে এখন ঠিক তো আছে, বাট মাঝে মাঝে ঠিক থাকে না, কত 633 পিক্সেল পর্যন্ত ঠিক আছে আমাদের, বাট এই এখান থেকে আমরা চাচ্ছি কি রেসপন্সিভ করতে অন্যরকমভাবে, তাহলে কত 633 এখানে ল্যান অ্যাট দ্য রেট অফ মিডিয়া MEDIA অল অ্যান এখানে লেখেন ম্যাক্স 633 মনে হয়, ঠিক আছে না 633, এখানে গিয়ে নেন ডট, কী করবেন আপনি এগুলো আগের অবস্থা ফিরিয়ে দেবেন, মানে হাইট উইথ যা ছিল প্যাডিং ট্যানিং ছিল ওগুলো আগের অবস্থা ফিরিয়ে দেবো, উইথ দরকার নাই বাট আপনি ফন্ট সাইজ দিবেন কত 20 পিক্সেল, প্যাডিং দরকার নেই আপাতত, এটা দরকার নেই, আচ্ছা হচ্ছে অবস্থা তাই না, ফন্ট সাইজ আমরা বাড়াই দিলাম, বাড়াই দিছি এখন এর মধ্যে এই যেগুলো পাশাপাশি শো করছে না চাচ্ছি পাশাপাশি শো করবে না, এগুলো কি করবে নিচে নিচে শো করবে, মেন মেনের মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে এগুলো ফ্লোট লেফট করা আছে না, আপনি কি করবেন এখানে লিখে দেন ফ্লোট নান, তাহলে কি হবে নিচে নিচে শো করবে, এগুলো একটা উইথ দেওয়া আছে না ইউএলগুলো, ইউএলগুলো উইথ দেওয়া আছে না একটা, এখানে বলেন মেন মেনুর মধ্যে সরি মেন মেনুর মধ্যে যে দ্বিতীয় ইউএল আছে উইথ দেওয়া ছিল একটা, উইথ দেওয়া ছিল যতটুকু আমরা করে দিলাম কতটুকু 100% করে দিলাম, এটা ছিল ফ্লোট আপনার ডিসপ্লে নান করা ছিল, আমরা কী করবো ডিসপ্লে ব্লক করে দিলাম, যাই দেখা যায় দেখা যায়, একটা দেখা যাচ্ছে দুটো দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি দ্বিতীয় যে তৃতীয় যে ইউএল আছে তাকে আমরা কি করব ডিসপ্লে ব্লক করব, চতুর্থ যে ইউএল আছে তাকে আমরা কি করব ডিসপ্লে ব্লক করব, এবং উইথ কত করলাম 100% করলাম, তারপরেও কিন্তু দেখা যাবে না সবগুলা, কারণ এখানে পজিশন দেওয়া ছিল, এই জন্য আমরা কি করব এখানে প্রথম ইউএলে কি করব পজিশন ইনহেরিট করে দেন, মানে পজিশন যেটা আছে পজিশন দেওয়া সেটা ইনহেরিট হয়ে যাবে, ইনহেরিট মানে যদি পজিশন থেকে থাকে তাহলে ওটা আপনার নিষ্ক্রিয় হয়ে যাবে, কি ঠিক আছে না পজিশন নান, সব জিনিসের তো সব জায়গায় জিনিস কাটবে না, এখন আর কি আছে নিচে পজিশন ইনহেরিট করে দেন, এখানেও পজিশন দেওয়া ছিল একটা ইনহেরিট করে দেন, দেখেন কিছু হবে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা পর্যন্ত আসছে না, তিনটা আসছে না ইউএল, একটা আসে নাই আর একটা আসে নাই, একটা দুইটা তিনটা আসছে একটা আসে নাই, কী কারণে আসে নাই, কারণ এই দিক থেকে পজিশন দেওয়া আছে লেফট থেকে -100%,
এই দিকে চলে গেছে। এখন সেটা কয় নাম্বার? চার নাম্বারটা না, এখানে বলে দেন লেফট থেকে জিরো। এখন দেখেন শো করার কথা, তাও শো করে না। তাহলে সবগুলো লেফট জিরো করে দিলাম। এখন ঠিক আছে, দেখেন তো সবগুলো কিন্তু চলে আসছে। এটা হচ্ছে প্রথম ইভেল, দ্বিতীয় ইভেল, তৃতীয় ইভেল, চতুর্থ ইভেল। কি কথা বুঝছেন? চতুর্থ ইভেল। এখন আরেকটা কাজ করা যেতে পারে। এখন কিন্তু আপনার টোটালি রেসপন্সিভ, টোটালি এটা রেসপন্সিভ, যত সোর স্ক্রিনই করেন টোটালি রেসপন্সিভ, মেনুগুলো সব দেওয়া দেখা যাচ্ছে। এখন একটা ওয়েবসাইট বানাতে যদি সবগুলো মেনু এরকম দেখা যায় তাহলে কি সম্ভব? সেজন্য একটা কাজ করা যেতে পারে, যখন আমরা জিকোয়ারি শিখব একটা বাটনের মতো রাখবো, ওখানে বাটনে ক্লিক করলে মেনুগুলো সব নিচে নেমে যাবে, আবার যখন ক্লিক করবো মেনুগুলো উপরে উঠে যাবে। এই জন্য একটা কাজ করা যেতে পারে, এই জন্য একটা কাজ করতে পারেন আপনি, যে এই সাপোজ দ্বিতীয় ইউএল আছে তাই না, একটু একটু আপনার সং ই দিবেন আর কি, এর মধ্যে যে এলআই আছে তার মধ্যে যে এ আছে তার বিফোর, তার বিফোরে কিছু হবে, কন্টেন্ট লেখেন, কন্টেন্ট ধরেন একটা রাখলেন আমরা হাইফেন রাখলাম যাতে হাইফেন চলে আসে, আর এখানে ধরেন মার্জিন লেফট রাখলেন 10 pixels যাতে একটু বাম দিকে সরে আসে আর কি। রিলোড দেন, এখন একটু বড় করেন, সমস্যা নেই, দ্বিতীয় ওয়েলগুলো সরে আসছে তো এদিকে, এগুলো এগুলো দেখে দেখে এগুলো চলে আসছে দেখেন। এখন কি করতে পারি আমরা, একইভাবে কপি করেন দুই নম্বর না তিন নম্বরের ক্ষেত্রে আমরা কি করবো, একইভাবে বিফোর এখানে অন্য কোনো চিহ্ন ইউজ করলাম, সাপোজ স্টার ইউজ করলাম, বা আমরা ইউজ করলাম ধরেন হ্যাশ ইউজ করলাম, এখানে দেখুন 20 pixels যাতে একটু সরে আসে দ্বিতীয় ওয়েলটা আসে, দ্বিতীয় ওয়েলটা সরে আসছে। তৃতীয় ওয়েলের জন্য আমরা এরকম করে দিতে পারি, সাপোজ এখানে ধরেন আমরা দিয়ে রাখলাম স্টার, এখানে দিয়ে রাখলাম 30 pixels বা 40 pixels। আচ্ছা এটা কোনো প্রফেশনাল লুক না, এটা মেনু বানানোর জন্য এটা কোনো প্রফেশনাল লুক না, বাট আমরা যে জিনগুলো দেখতেছি এই যে আপনার বিফোর আফটার আবার মানে তারপরের ইমেল, এই ধরাগুলোর জন্য, এই সিএসএসগুলোর শেখার জন্যই মূলত এগুলো দেখা। আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে একটা মেনু বানায় দাও, আপনি এইভাবে রেসপন্সিভ বানায় দিবেন না, আরও ওয়ে আছে, যখন যে কোয়ারি আমরা শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো তখন করতে পারবো। তবে মেইন যে কনসেপ্টটা, মেইন কনসেপ্ট এটাই, যদি মেনু বানাতে যান আমি যেভাবে করছি, যেমন ইউএলকে ফার্স্টে কী করবেন, প্রথম ইউএলকে মেন মেনুর মধ্যে যে ইউএল আছে সেটাকে মার্জিন জিরো করতে হবে, প্যাডিং জিরো করতে হবে, লিস্ট স্টাইল নান করতে হবে, এ হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ ইউএল এলআই, এলআইকে কী করতে হবে, ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট করলে এলআই এর যদি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডটা কী হবে, চলে যাবে। ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমাকে অবশ্যই ওভারফ্লো হিডেন ইউজ করা যাবে না, যাবে না, কী ইউজ করতে হবে, এলআইকে যে আমরা ফ্লোট লেফট করছি এলআই আগের ডিপ কোনটা দেখতে হবে আমাদের, এলআইয়ের আগের ডিপ হচ্ছে ইউএল, ইউএলকে আফটার করবেন, আফটার করে কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ। আচ্ছা আফটার বিফোর জিনিসটা কী, আমি একটা কোনো একটা ক্লাসে টোটালস খুব ভালো মতো বুঝিয়ে দেবো এক্সট্রা সিএসএস এর মধ্যে। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা কী করলাম, এলআই কিন্তু কমপ্লিট, প্লাস ডিসপ্লে ব্লক কমপ্লিট, তারপর হচ্ছে আমরা কী করব, এখন এ আছে, আমরা যদি কোনো কালার ইউজ করতে চাই কোনো মেনুর মধ্যে তাহলে এতে গিয়ে আমরা কালার ইউজ করতে পারি, বা টেক্সট ডেকোরেশন নান করতে পারি, বা ফন্ট ফ্যামিলি দিতে পারি। আমরা কিন্তু আবার এলআইয়ের মধ্যেই ফন্ট ফ্যামিলি দিতে যাবো না, আমরা এলআই ফন্ট ফ্যামিলি কাটে দেবো এতে, আমরা শুধু এলআইয়ের মধ্যে কী করবো, শুধু ফ্লোট লেফট করবো, বা আরও কিছু যদি করা যায় সেগুলো করতে হবে। কী বুঝছেন, আমরা যে কাজে শিখি বা যাই করি আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ কী করবো এটা এটাকে ক্লিয়ার হতে হবে। তাহলে মনে হয় ক্লাস শেষ। আচ্ছা অ্যাসাইনমেন্টে দেখি।